ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পুজো মিটতেই একুশে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছে বাম কংগ্রেস। সূত্রের খবর, বৈঠকে আলোচনা হবে বিধানসভা ভোটে আসন ফর্মুলা নিয়ে। জোটের বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনায় বসবে বামফ্রন্ট। পাশাপাশি সংখ্যালঘুদের মন বুঝতে বৈঠকের আগে আজ ফুরফুরায় শরীফে যাচ্ছেন অধীর চৌধুরী ও আব্দুল মান্নান। এর আগে পুজোর মধ্যে আলোচনায় বসেন বাম ও কংগ্রেস নেতারা। বাংলায় জোটের সম্ভাবনা নেই, মানুষ বিজেপিকে চাইছে, কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। রুবি মোড়ে চা চক্রে বাম কংগ্রেস জোটকে কটাক্ষ দিলীপ ঘোষের। 2016 তো লড়াই করেছিল ওরা, কি হয়েছে রেজাল্ট? এবার লোকে বিকল্প বেছে নিচ্ছে বিজেপিকে, কারণ লোকে ওদেরকে চান্স দিয়েছে। ওরা ক্ষমতায় হয়েছে 30-30 বছর, কিছু করেনি, আর একসঙ্গে লড়াই করেছে মানুষ, তার উপর থেকে তাদের মন সরে গেছে। তারা নতুন কিছু চাইছে, পেছনে তাকাতে চাইছে না। আর মানুষ এটাও বুঝে গেছে যে এই দুই শক্তি টিএমসিকে হটাতে পারবে না, তাই 6% আর 7% ভোট তারা পেয়েছে লোকসভাতে। বিজেপি বিকল্প হিসেবে উঠে এসে তাই 40%-এর বেশি ভোট পেয়েছে। সেই জন্য আগামী নির্বাচন বিজেপি টিএমসির হবে। আর টিএমসির মধ্যে যে মারপিট শুরু হয়ে গেছে, তাদের নেতাদের যা বক্তব্য আছে, তাদেরই তাদের পার্টির প্রতি বিশ্বাস চলে গেছে।